রোজা রেখে আজকে কি দিয়ে ইফতার করলাম অ্যান্ড ইফতারে কি বানালাম সেটা নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ রাফি ইসলাম তোনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই ব্লগটা কিন্তু আজকেরই ব্লগ, সোমবার, আর আজকে আমি রোজা রেখেছি। তো ভাবলাম যে আজকে ইফতারে আমি নিজেই একটু ইউনিক কিছু বানাই। অনেকদিন যাবৎ পাস্তা রান্না করা হচ্ছে না, সো আমি নিজের একটা রেসিপি ফলো করে, বাই দ্য ওয়ে যারা নিউ আছো পেজে কিন্তু ফলো দিতে ভুলো না, মজাদার একটা পাস্তা রান্না করছিলাম। অ্যান্ড আই এম শিওর যে এইভাবে পাস্তা রান্না করে বাসায় খেলে রেস্টুরেন্টে যে আর পাস্তা খেতে ইচ্ছে করবে না। রেস্টুরেন্টে কিন্তু আমরা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে পাস্তা খাই, বাট স্টিল খুব একটা বেশি পরিমাণে কিন্তু চিকেন পাওয়া যায় না। আর বাসায় রান্না করলে নিজের ইচ্ছে মতো চিকেন, সসেজ সব কিছু দিয়েই রান্না করে খাওয়া যায়। আর এইভাবে রান্না করে খেলে এত বেশি টেস্টি হয় যে রেস্টুরেন্টের থেকেও বেশি মজা লাগে খেতে। তো এনিওয়েজ, আমার পাস্তা রান্না কিন্তু অলমোস্ট ততক্ষণে ডান, অ্যান্ড ছোট্ট একটা রেসিপির গ্লিমস দেখিয়েছি তোমাদের। তোমরা যদি চাও আমি অবশ্যই এটা ডিটেলসের রেসিপি আমি শেয়ার করব, বাট এখন আমি যে ছোটোখাটো কিছু ফুটেজ দিয়ে আমি তোমাদেরকে রেসিপিটা দেখালাম, বাট ইন ডিটেলসে কি মশলা ইউজ করেছি, কি কি স্পাইসেস ইউজ করেছি সব কিছু কিন্তু আমি ইন ডিটেলসে তোমাদের দেখাবো যদি তোমরা রেসিপি চাও। আমার পাস্তা রান্না অলমোস্ট ডান, আমি সার্ভ করে নিলাম। আর এদিকে এখানে ছিল একটাতে লেমনেড, একটাতে পানি, আর এখানে কিছু ফ্রুটস ছিল আম্মু আমার জন্য রেডি করেছিল, যেহেতু আমি রোজা আসো, খেজুর দেন, ম্যাঙ্গো, তারপর হচ্ছে ডালিম, এগুলো অনেক কিছুই আম্মু রেডি করেছিল। তারপর তো আজান দিল, ইফতার করলাম আলহামদুলিল্লাহ। আর পাস্তাটা কিন্তু সবাই খেয়েই মাশাল্লাহ অনেক বেশি মজা বলল, সবারই অনেক ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে। বাই দ্য ওয়ে আমি তো তখন মাগরিবের নামাজ পড়লাম, আর নামাজ পড়ে তারপরে ভাবলাম যে খাবো। নামাজের আগে একটু ফ্রুটস অ্যান্ড অল্প একটু পাস্তা খেয়ে নিয়েছিলাম। তো নামাজ পড়ে এসে ভাবলাম যে আমি একটু বেক করে দেন পাস্তাটা খাই। তো বেক করার জন্য আমি একটা ওভেন প্রুফ একটা কাচের বোল নিলাম, আর তার মধ্যে আমি যতটুকু পাস্তা খাবো পরিমাণ মতো নিয়ে একটু সস দিয়ে দেন উপরে আমি হচ্ছে একটা স্লাইসড চিজ দিয়েছি। একটু হালকা মেল্ট হলেই চিজটা আমি বের করে ফেলবো, খুব একটা হচ্ছে একদম চিজটা হচ্ছে কি বলে একদম যে কুক হয়ে যায় রেড হয়ে এরকম পর্যন্ত আমি রাখবো না, আমি একটু হালকা মেল্ট হলেই আমি হচ্ছে বের করে ফেলবো। তো এই যে এখানে আমি হচ্ছে প্রায় 220 ডিগ্রি সেলসিয়াসে আমি হচ্ছে 3 মিনিটের জন্য পাস্তাটা বেক হতে দিয়েছিলাম, কিন্তু দেন দেখি যে এখনও হয়নি। তো এরপর আমি টেম্পারেচার বাড়িয়ে দেই, 240 ডিগ্রি সেলসিয়াসে দেই, আরও প্রায় 2.5 মিনিট হলো, দেন এই যে দেখো মোটামুটি মেল্ট হয়েছে। দেখতেই পাচ্ছ পাস্তাটার কালার অ্যান্ড সব মিলিয়ে দেখেই বোঝা যাচ্ছে যে পাস্তাটা কত মজা হয়েছে। আমার তো খেতে খুবই টেস্টি লেগেছে, তোমাদের সাথে সুন আমি একটা রেসিপি শেয়ার করবো যদি চাও।